বাংলায় বহু নামে ও রূপে চণ্ডী পূজিত হন, যেমন দেবী চণ্ডী, মঙ্গল চণ্ডী, জয় চণ্ডী, উলাই চণ্ডী, কুলুই চণ্ডী ও ঢেলাই চণ্ডী। উলাই চণ্ডী হলেন নদিয়া জেলার উলাগ বীরনগরের এক প্রাচীন লৌকিক হিন্দু দেবী। প্রাকবৌদ্ধ যুগের বাংলার লোকায়াত ধর্মাচরণের সঙ্গে এই দেবীর গভীর সম্পর্ক আছে। প্রতি বছর বৈশাখী পূর্ণিমায় দেবীর বারোয়ারি বা সার্বজনীন বার্ষিক পূজা হয়ে থাকে। এছাড়াও নিত্য পূজার প্রচলন রয়েছে এখানে। রানাঘাট এক নং ব্লকের দক্ষিণ পাড়ায় রয়েছে এই ঐতিহ্যবাহী মা উলাই চণ্ডীতলা। বীরনগর স্টেশন থেকে এই স্থানটির দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার, রানাঘাট থেকে স্থানটির দূরত্ব 5 কিলোমিটার, কৃষ্ণনগর থেকে এই ঐতিহ্যবাহী স্থানটির দূরত্ব 13 কিলোমিটার। কথিত আছে 1683 সালে মা উলাই চণ্ডীকে প্রতিষ্ঠা করেন চাঁদ সওদাগর। এখন পুণ্য সলিলা স্রোতস্বিনী গঙ্গার যে ধারাটি ফুলিয়া দিয়ে প্রবাহিত হচ্ছে, এটি 100 বছর আগে এখান দিয়ে প্রবাহিত হতো। সেই গঙ্গা দিয়ে নৌকা করে ব্যবসার কাজে আসছিলেন চাঁদ সওদাগর। তখন তার নৌকা এই স্থানে আটকে যায়। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন চাঁদ সওদাগর এবং তার সঙ্গী সাথীরা। ভোরবেলায় মা উলাই চণ্ডী স্বপ্নাদেশ দেন, নির্দেশ দেন তাকে এই বীরনগরে প্রতিষ্ঠা করে পুজো করতে। সেই দিনটা ছিল বৈশাখী পূর্ণিমা। সেই থেকে আজ অবধি প্রতি বছর বৈশাখী পূর্ণিমা তিথিতে এখানে মেলা হয় ও প্রচুর লোক সমাগম হয়। মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বপুরুষ নদিয়ারাজ রাঘব রায় এখানে পূজা দিয়েছেন। তিনি এখানে নিত্য পূজার সমস্ত রকম স্থায়ী ব্যবস্থা করেছিলেন। মায়ের কোনো মূর্তি বা মন্দির এখানে নেই। একটি প্রাচীন প্রস্তর খণ্ডই উলাই চণ্ডী দেবী রূপে পূজিত হন এখানে। এখন নেই পাশ দিয়ে বয়ে যাওয়া কুলকুল স্রোতস্বিনী গঙ্গা, শুধু পড়ে আছে একটি নদী খাত যা অতীতের সাক্ষ্য বহন করে চলছে।